আজকে আমরা কোথায় আসছি? অন্নপূর্ণা মন্দির। কোথায় এটা? ব্যারাকপুর। আজকে ভিডিওর টপিক মা অন্নপূর্ণা মন্দির। তারিখ বিশ্বাসের নাম কি? আচ্ছা আচ্ছা, আপনার নামটা? অশোক কুমার বিশ্বাস। আচ্ছা, তো এইখানে কি রামকৃষ্ণ পরমহংস এসেছিলেন? হুম। আচ্ছা, ওনার পরিকল্পনা এটা হয়েছে। আমাদের আরাধ্য দেবী অন্নদাত্রী মা অন্নপূর্ণা, দক্ষিণেশ্বর আদলে তৈরি এই মন্দির ব্যারাকপুরের এক প্রাচীন ঐতিহ্য। বিটি রোড ধরে যদি আসতে হয়, শ্যামবাজার বিটি রোড হয়ে, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে বিএমএসসি হসপিটাল পার হওয়ার পরেই ব্যারাকপুর তালপুকুরে নেমে বাঁ হাতে একটা রাস্তা চলে গেছে। সেই রাস্তা দিয়ে সোজা 1 কিলোমিটার মতন, তার থেকে সামান্য কম হবে, বা হেঁটে চলে যেতে পারে, বা ওখান থেকে টোটো ভাড়া করে নেওয়া যেতে পারে। আর যদি ব্যারাকপুরের দিক থেকে আসা হয়, তাহলে সেই ক্ষেত্রে বিএন বোস হাসপাতাল পার করে ডান হাতে একটা রাস্তা চলে গেছে। সেই রাস্তা ধরে চলে আসতে হবে। সবসময় দূরে যাওয়া সম্ভব হয় না, কারণ দূরে যাওয়ার জন্য পয়সা এবং সময় দুটোরই প্রয়োজন লাগে। হতেই পারে কোনো এক বিকেলে হঠাৎ মনে হলো যে কোথাও একটু ঘুরে আসি, তো আজকে সেরকম একটা জায়গায় চলে এসেছি। এটা ব্যারাকপুরে মা অন্নপূর্ণা মন্দির। খুব সুন্দর মায়ের জায়গা। মন্দিরটা পুরো একেবারে দক্ষিণেশ্বরের আদলে তৈরি। চলুন এবার দেখি জিনিস মানে কোথায় কী কী রয়েছে সেগুলো একটু ভালো করে দেখে নিই। এটি মা অন্নপূর্ণা মন্দিরের প্রবেশদ্বার। রয়েছে সিংহ দরজা। সিংহ মন্দিরকে বিপদ ও প্রতিকূলতা থেকে রক্ষা করে। এই সিংহের মূর্তি অপসারণের জন্য ব্রিটিশ সরকারের তরফ থেকে মন্দির কর্তৃপক্ষকে চাপ দেওয়া হয়। মামলা পৌঁছয় কোর্টে। অবশেষে জয় হয় মা অন্নপূর্ণা, জয় হয় জগদম্বা দেবী। বহাল থাকে সিংহের মূর্তি। তো এইখানে কি রামকৃষ্ণ পরমহংস এসেছিলেন? হুম। আচ্ছা, ওনার পরিকল্পনা এটা হয়েছে। আচ্ছা, রানী রাসমনি কি ছোট মেয়ে খুব অসুখ করে গেছিল বেনারসে। আচ্ছা, ওইখান থেকে অসুখ সেরে এসে তখন মতিনবাবু মানে রানী রাসমনির জামাতা, ছোট জামাতা, সে ওখানে দাঁড়িয়ে ছিল গঙ্গার ধারে। তখন মা অন্নপূর্ণা আবির্ভূত হয়ে আদেশ করেছিল যে গঙ্গার তীর একটা আমার অন্নপূর্ণা মন্দির করার জন্য এসে ঠাকুর রামকৃষ্ণকে বলেছিলেন। তখন মতিরবাবু 65 বিঘা জমি কেনে পুরো সারাউন্ডিং সব। আচ্ছা, কেনার পরে তা ঠাকুর তখন বলেছিলেন চলো মতির আমি জমি দেখব, হুম, এখানে মন্দির করা যাবে কিনা। জমি জমি দেখে উনি স্যাটিসফাইড হয়ে বললেন হ্যাঁ হবে। তারপরে এটা জমি কেনা হয়ে যাওয়ার পরে তোমার দক্ষিণেশ্বর মন্দির, ওটাও আমাদের মন্দির, 20 বছর পরে মন্দির স্টার্ট করা, একই মিষ্টি একই লোক করে মানে দক্ষিণেশ্বরের আদলে। আচ্ছা, একই সব সব একেবারে সেম সেম দিত। আচ্ছা, দেবী এখানে অষ্টধাতুর নবরত্ন মন্দির ধারে নির্মিত মায়ের মূল মন্দির। নাট মন্দির সহ রয়েছে আরো 6টি আটচালা শিব মন্দির।
তা ঠাকুর এইটা মন্দির উদ্বোধন করেন এবং প্রথম পূজারী ঠাকুর রামকৃষ্ণ ওই যে ঘরটা দেখছেন কোণে ওইখানে ঠাকুর বসে ধ্যান করতেন। আচ্ছা, আর ঠিকই এইখানে একটা জপচারণেশ্বর বাড়ি আছে, ওই বাড়িটা ভূত ছিল, ভূত ছিল, তো এই ভূতকে উনি একদিনে সব তাড়িয়ে দিয়েছিলেন, এই সব হিস্ট্রি। আচ্ছা, আর ওইখানে বেলগাছের তোরা ঠাকুর শুয়েছিলেন বলে ওই জন্য টম বাঁচিয়ে দিল। এই ওই যে যে গাছটা এখানটা, এই যে এই যে সোজা যে জায়গাটা দেখা যাচ্ছে, তাই তো? ওখানে তখন বলছে তো ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, গানিমা গিয়ে বলবে ঠাকুর চলে বাড়ি যাই, বলে আমি যাবো না, না ঠিক আমার দুটো আর্জি আছে, একটা দক্ষিণেশ্বর আদলে মন্দির, এই মন্দির দক্ষিণেশ্বর থেকে ঘাট উঁচু, আর ছটা শিবের মন্দির, ওনার আদেশ অনুযায়ী এগুলো সব ঠাকুরই সব। সে তো অবশ্যই, ঠাকুরই তো সব, ঠাকুরই তো সব করায়, সব করায়, খুব ভালো, ওনারই নির্দেশে প্রথম পূজা ওই ঠাকুরই করে। মায়ের মন্দির ভোর 5টা থেকে দুপুর 1:30 পর্যন্ত খোলা থাকে, আর বিকেল 4টে থেকে নিয়ে রাত 8টা পর্যন্ত। এখানে ভোগের ব্যবস্থাও রয়েছে, সময়টা হচ্ছে দুপুর 1:30 থেকে 2:00। ভোগের জন্য আগের থেকে বলতে হয় এবং খরচা পড়ে 100 টাকা মাথা পিছু। আচ্ছা, এমনি ডেলি রোজ পুজোটা কখন কখন হয়? 4 বার পুজো হয়, একবার মর্নিং এ হয়, একবার 10টার সময় হয়, একবার 1:30 সময় মার ভোগতে, আবার সন্ধ্যা আরতি। আচ্ছা, সিজি হালুয়া, আলু ভাজা, এইসব ভাজি, আর ভোগ নানা রকমের ভোগ হয়, যেমন তরকারি 2 রকমের, কোনো কোনো সময় 1 রকমের, ডাল ভাজা তরকারি, চাটনি, পায়েস, পেট ভরা। আচ্ছা, তো দেখলাম তো বাইরে ওই ভোগের জন্য 100 টাকা করে মানে ইয়ে বুক করতে হয়, সে বুকিংটা কখন কখন এসে করতে হয়? বুকিংটা আপনি বাড়ি থেকে ফোন করে কন্ট্যাক্ট করে নেবেন। আচ্ছা আচ্ছা, কালকে যাবো, 4 জন কি 5 জন যাবো, আপনার ভোগ রেডি থাকবে, আমি এসে টাকা দেবো, 100 টাকা করে। আচ্ছা, সেই ফোন নাম্বারটা কত যদি একটু বলেন? বলে দিচ্ছি, 7044-64-22-44, রিং করুন, এখানে ফোন আসবে। আমি তো আছে, মা রোজ তো মাছ খায়, মা যদি কেউ বলে আমার দিতে পারি তাকে। আরেকটা কথা বলতে ভুলে গেছি, যদি আপনি মা একদিনে পুরো টাকা দেন 1500 টাকা, তাহলে এই 4 বার আপনার নাম করতে উৎসর্গ করে পুজো হবে। আচ্ছা, 1500 টাকা নেন, তাই তো? 1500 টাকা। আচ্ছা, এবং এর জন্য কি আছে আর, আমি 4 জনকে ফ্রি খাওয়াবো। আচ্ছা, মায়ের ভোগ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইসব করি আমি, মানে 1500 টাকা এসে আপনাকে ধরে দিতে হবে, আপনি 4 বেলা আমাদের নাম গোত্র দিয়ে পুজো করবেন, তাই তো? হ্যাঁ, উৎসর্গ, আপনার নাম উৎসর্গ। আচ্ছা আচ্ছা, আর ঠিকই, আপনি 4 জন হেড, আমি ফ্রি খাওয়াবো। আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর জিনিস। এখানে মানে পুজো মেন উৎসব কখন হয়? ওই কি বলে এটা, বাসন্তী পুজো, আমি বাসন্তী পুজোর সময় 9 এপ্রিল এবারে পুজো পড়েছে শনিবার। আচ্ছা, প্রচুর লোক সমাগম হয়, এই মাঠ ভর্তি হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আর এটা ছাড়া আর অন্য কোনো উৎসব? এমনি তো প্রতি মাসে অষ্টমী হয়, যজ্ঞ হয়। আচ্ছা, ধুমধাম করে খাবার আইটেম বাড়ে, আর অন্নপূর্ণা পুজোর দিন প্যাকেট সিস্টেমে খাবার দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, ক্যালেন্ডার দেওয়া হয়, মাছ ছবি দেওয়া হয়। আচ্ছা, তো এই এমনি ভক্তদের পয়সায় চলে, ঠিক আছে? আমরা কোনো গভর্নমেন্টকে আমরা দিইনি, অনেক গভর্নমেন্ট একটু বলেছে, কেন গভর্নমেন্টকে যদি পার্টি আসে, পার্টি হলে ব্যবসা হবে, দেখুন কিরকম সুন্দর ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ, আগে তো আমরা এসেছিলাম, তখন তো এত সুন্দর রং ফং ছিল না, এখন তো দেখতে পাচ্ছি খুব সুন্দর দশা হয়ে গেছিল। হ্যাঁ, আমি আসার পর মন্দিরটাকে পুনর্জীবিত করেছি, দেখুন কিরকম করে। হ্যাঁ হ্যাঁ, সত্যি খুব সুন্দর লাগছে।
এবারে কি করেছি, মা যখন জগদম্বা যে স্ট্যাচু আছে মেন যেতে ঢুকলেন তো, স্টেপিং গুলো উঠছে না, পরে বাঁ দিকে স্ট্যাচু থাকবে, আচ্ছা, আর এখানে লাইটিং হবে, দুর্দান্ত লাইটিং হবে, আচ্ছা, আর রাস্তাতে আপনারা কোনো দোকান পাচ্ছেন না, কি পাড়া কিনবেন, ওখানে পরপর দোকান হয়ে যাবে, সকাল বিকাল রাত্রি, আর হচ্ছে এখানে দুটো পায়খানা বাথরুম করা, চারটে করা হচ্ছে সুবিধার জন্য, কার পার্কিং এর জন্য ওই যে লঞ্চটা আছে এখানে কার পার্কিং হবে, এইসব উন্নতি করছে, খুব ভালো করছেন। এইটা খরচ করতে আমার টাকা লেগেছিল 26 লাখ টাকা। অনেক ইনফরমেশন আপনি দিলেন, অনেক ধন্যবাদ আপনাকে। মন্দিরের পাশের রাস্তা দিয়েই আপনি চলে আসতে পারেন গঙ্গাঘাটে। এই গঙ্গাঘাটে বসে সূর্য অস্ত দেখতে দেখতে অনায়াসে আপনি অনেকটা সময় কাটিয়ে দিতে পারবেন। যাই হোক, আমাদের আজকের বিকেলটা কিন্তু দারুণ কাটলো। আপনিও চাইলে ঘুরে যেতে পারেন এই সুন্দর জায়গাটিতে। ভিডিওটা যদি ভাল লাগে তাহলে কিন্তু লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি কোনো আরও ইনফরমেশন জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা নতুন আমার এই চ্যানেলে, তারা এরম ধরনের আরও ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আজকে এই অবধি থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।